ফেপুপাড়া থেকে 150 কিলোমিটার উত্তর পশ্চিম দিকে এবং ঢাকা থেকে 150 কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে। এই ছিল এর পজিশন, ঠিক আছে। তাহলে গতকাল আপনার সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ল্যান্ড ক্রস ল্যান্ডফল হয়ে গেছে, হ্যাঁ, যেমনটা হট ছিল আর কি, বাংলাদেশ কোস্ট এবং ওয়েস্ট বেঙ্গল কোস্টের মাঝখান ইয়েতে বিটুইন খেপুপাড়া সাগর আর এবং সাগর আইল্যান্ড, তারপরে নর্থের দিকে ফার্দার মুভমেন্ট হয়েছে এবং অ্যাজ ইউজুয়াল মুভমেন্ট হয়েছে, তার সাথে সাথে ওর শক্তিও ক্ষয় করেছে, শক্তি ক্ষয় করে সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে এবং আজকে সকাল 5:30টাতে আমরা ওটাকে সাইক্লোনিক স্টর্ম রূপে পাই। তার একটা পজিশন ছিল, তারপর আবার তার উত্তর দিকেই গতিটা অব্যাহত থাকে এবং বেলা 11:30টায় আজকে পজিশন যেটা আপনাদের আমি বললাম। আর এর ফোরকাস্ট হচ্ছে, মুভমেন্ট ফোরকাস্ট হচ্ছে এটা নর্থ অফ নর্থ ইস্টওয়ার্ডস ডাইরেকশানে যাবে, ঠিক আছে। এবং ইন্টেন্সিটি ফোরকাস্ট হচ্ছে এর ইন্টেন্সিটিটা গ্র্যাজুয়ালি কমবে এবং আজকে ইভিনিংয়ে এটি ডিপ ডিপ্রেশনে পরিণত হওয়ার কথা, ডিপ ডিপ্রেশন পরিণত হওয়ার কথা। তো এই হলো এর আপনার সিস্টেমটি সংক্রান্ত ব্যাপার, সিস্টেমটি এবং সিস্টেমটার মুভমেন্ট এবং সিস্টেমটার ইন্টেন্সিফিকেশনের ব্যাপারে ফোরকাস্ট আর কি, ঠিক আছে। তো এইবার এই সিস্টেমের জন্য যে ওয়েদার যেগুলো আছে সেগুলো আপনাদের বলি, সেটা হচ্ছে যে ওয়ার্নিং আছে আজকে আপনার, হেভি টু ভেরি হেভি রেনফলের ওয়ার্নিং আছে এই সিস্টেমের জন্যেই। উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, সাউথ দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে, এগুলোতে সব কিন্তু অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দেখুন একটু ফারাক আপনারা দেখতে পাচ্ছেন, গতকাল যে আমাদের যে হায়েস্ট সতর্কবার্তা ছিল রেড লাল, আজকে কিন্তু হায়েস্ট সতর্কবার্তাটা লাল নেই, আপনার অরেঞ্জ আছে। আর আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আপনার হেভি রেনের, সেগুলো হচ্ছে ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, ইস্ট বর্ধমান, বীরভূম, দার্জিলিং এবং কালিম্পং। আগামীকাল সাউথ বেঙ্গলের জন্য কোনো সতর্কবার্তা নেই, কিন্তু নর্থ বেঙ্গলের জন্য সতর্কবার্তা আছে, অরেঞ্জ সতর্কবার্তা আছে আপনার হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে, এবং হেভি রেনফলের জন্য আপনার সতর্কবার্তা আছে এবং ইয়েলো সতর্কবার্তা, সেটা হচ্ছে দার্জিলিং এবং কালিম্পং, ঠিক আছে। তো এই গেল আপনার রেনের সতর্কবার্তা। উইন্ডের সতর্কবার্তা আছে, সেটা হচ্ছে সারফেস উইন্ড, আজকে কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতে সারফেস উইন্ড 40-50 কিলোমিটার প্রতি ঘন্টাতে সতর্কবার্তা আছে, এবং আগামীকালও কিন্তু সারফেস উইন্ডের সতর্কবার্তা আছে, রিচিং 40-50 কিলোমিটার পার আওয়ার। তবে এগুলো সব নর্থ বেঙ্গলে, আগামীকাল কিন্তু সাউথ বেঙ্গলে কোনো আপনার উইন্ডেরও সতর্কবার্তা নেই। নর্থ বেঙ্গলে সতর্কবার্তা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে 40-50 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। ওয়েস্ট বেঙ্গলের কোস্টে আপনার গেল উইন্ড, 11:30টার সময় যে রিপোর্ট, তা তো তখন কিন্তু গেল উইন্ড চলছিল 80-90 গাস্টিং টু 100, এবং যেটা আজকে দুপুরবেলাতে কমে যাবে 60-70 গাস্টিং টু 80, এবং আপনার তারপরে স্কোয়ারলি উইন্ড 50-60 কিলোমিটার 70 কিলোমিটার আপনার গাস্টিং টিলস 27 মে ইভিনিং, মানে আজকে ইভিনিং পর্যন্ত, তারপর ধীরে ধীরে এটা কমবে। আর রেনফলের ফোরকাস্ট আছে আপনার আজকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, কালকে নর্থ বেঙ্গলের সবকটি জেলাতে হোয়াইট স্প্রেড, সাউথ বেঙ্গলের সবকটি জেলাতে স্ক্যাটার্ড, 29, 30, 31, 1 এই চার দিনে আপনার নর্থ বেঙ্গলের 5টি জেলাতে, 5টি মানে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, দিনাজপুর 2টি এবং মালদাতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং সাউথ বেঙ্গলের সব জেলাতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে।
আর 2 তারিখে 2রা জুন নর্থ বেঙ্গলের এক্সট্রিম নর্থ যে 5টি জেলা ওগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে। সো দ্যাটস অল। এতক্ষণ ধরে কি বললাম আমি, আজ একটা বৃষ্টি মানে বলে না যে আবহাওয়ার উন্নতি হবে বা বৃষ্টি আর চাই না, মানুষ যেরকম চায় সেই অনুযায়ী তার প্রকৃতি দেবে না, প্রকৃতি তার নিজের মতো দেবে, মানুষকে রেজিলিয়েন্ট হতে হবে প্রকৃতির সাথে। তো কথা হচ্ছে আজকে তো সারাদিন থাকবে, কালকে সাউথ বেঙ্গলে কম থাকবে, থাকবেই না প্রায়, আজকে সারাদিন থাকবে। আজকে দমকা, আজকে আপনার কমা মানে স্পিড হয়তো কমতে পারে কিন্তু থাকবে 40-50, কখনো কখনো 60 কিলোমিটার আপনার গাস্টিং ওটা থাকবে। সুতরাং এই জন্যে আমাদের কাছে গভর্নমেন্ট অথরিটিও অ্যাডভাইজারি চেয়েছিলো, আমরা বলে দিচ্ছি আজকেও জনগণকে জনগণকে মানে সেফ জায়গাতে থাকাটাই বেটার। এই সাইক্লোনের ফলে না সেরকম কিছু এখনও পর্যন্ত আমরা কিছু দেখছি না, কারণ মৌসুমি বায়ুর এই সাইক্লোনটা যখন মুভ করছিল তখন কিন্তু মৌসুমি বায়ুও কিন্তু তার পেছন আসছে, কিন্তু এমন কিছু ওটা মৌসুম অ্যাসাস সেরকম কিছু সেরকম ইন্টারাকশন হয়নি আর কি। সেটা বল না বর্ষা, এটা টু আর্লি টু সে নাও অ্যাকচুয়ালি। প্রথমে তো কেরালাতে আসুক, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং প্রথমে কেরালায় আসুক, কেরালাতে যতক্ষণ না ঢুকছে ততক্ষণ পর্যন্ত আমরা কিছুই বলা সম্ভব না, কেরালাতে ঢোকাটা দরকার আগে। স্যার যেহেতু 1 তারিখে নির্বাচন, সেক্ষেত্রে 1 তারিখ যদি আবার রিপিট করে কেমন ওয়েদারটা, যদি কলকাতার আশেপাশে ভোট হবে কলকাতা শহর, কলকাতায় কেমন ওয়েদার থাকবে 1 তারিখে? একটু আগে বললাম 1 তারিখটা না সেটা আপনারা ইন্টারপ্রিট করবেন, ডোন্ট ট্রাই টু গেট দিস স্টেটমেন্ট ফ্রম মাই মাউথ, আমি বুঝা বলার বলে দিলাম, তাহলে আপনি আপনারা সেরকমভাবে নিজের মতো করে ইন্টারপ্রিট করবেন, তবে কারেক্টলি ইন্টারপ্রিট করবেন। ওয়েদার ফোরকাস্ট দক্ষিণবঙ্গের সব জেলাতে আইসোলেটেড রেনফল 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ, 1 জুন। তার মানে কলকাতাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তা না, কলকাতাতেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা, দক্ষিণবঙ্গের সব জেলায় আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, তার মানে কলকাতা ইজ অলসো ইনক্লুডেড। কলকাতারও ধরুন মানে 25%-এর মতো জায়গাতে ছিঁড়ে ফোটা হালকা মাঝারি বৃষ্টি হয়ে যেতে পারে। নর্থ বেঙ্গলে ওয়াইড স্প্রেড, নর্থ বেঙ্গলে অনেকখানি জায়গা জুড়ে হবে, কলকাতাতে আপনার সব জায়গাতে হয়তো হবে না 25, কিন্তু পার্টিকুলারলি কোন জায়গাতে হবে সেটা বলা মুশকিল আছে, হয়তো দেখা গেলো যেখানে ভোট হচ্ছে সেখানেই হয়তো হয়ে গেল বা হলো না, এটা ডিপেন্ডস করছে ভোটের প্রার্থীর ভাগ্য, ওখানকার যারা তাদের ভাগ্য।